কৌশাম্বীর সঙ্গে বিয়ে হতে না হতেই সুখবর এলো আদ্রিতের ঘরে অভিনেত্রী নাকি আদ্রিতের জীবনে লাকি চার্মের মতো কাজ করছে জানা যাচ্ছে আদৃতকে দেখা যাবে বা সৃজিতের সঙ্গে কাজ করতে সৃজিতের আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটিতে নজর কাটবেন অভিনেতা আদ্রিত রয় দেখা যাবে অনির্বাণের চরিত্রে অভিনয় করতে পরমব্রত চ্যাটার্জিকে আগে কথা ছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে শ্রীজিতের আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নয়তে অভিনয় করতে তবে ডেটের কিছু সমস্যা হওয়ার কারণে অনির্বাণের জায়গা নিচ্ছে এবার পরমব্রত চট্টোপাধ্যায় জানা যাচ্ছে প্রথমে যে তারিখে ছবি শুটিং হওয়ার কথা ছিল কোনো কারণে ডেট বদলে যায় ফলে ডেটের গণ্ডগোল হয়ে যায় অনির্বাণের সঙ্গে সেই জন্যই তো অনির্বাণকে ওই ছবি থেকে বাদ পড়তে হয় যদিও শুধুমাত্র যে অনির্বাণের চরিত্রটি পাল্টাচ্ছে তা কিন্তু নয় জানা গেছে সত্যম ভট্টাচার্য জায়গা নেবেন অভিনেতা আদৃত রয় মিঠাই ধারাবাহিকের পর থেকে তার জনপ্রিয়তা বেশ শীর্ষে রয়েছে এসবিআই প্রযোজিত ছবি পাগল প্রেমীর শুটিং ইতিমধ্যে শেষ করে ফেলেছেন অভিনেতা আর এবার সৃজিতের ছবিতেও নাকি নজর কারবেন অভিনেতা আদৃত রয় বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে